ছয় বছরেও মিয়ানমারে ফিরতে পারেনি রোহিঙ্গারা। স্থায়ী আবাসের সুযোগ দেশের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ, সবজির দর লাগাম ছাড়া মশলার বাজারও গরম। এবং নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ট্রাম্প গ্রেফতার, $2 লাখ জামানত দিয়ে 20 মিনিট পর মুক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ছয় বছরেও নিজ ভূমিতে ফিরতে পারেনি বাস্তুচ্যুত রোহিঙ্গারা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, নির্বাচনের মুখে 7 লাখেরও বেশি রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা চললেও এখনও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরানো যায়নি। এদিকে রোহিঙ্গারা মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্টে জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মিয়ানমারের রাখাইনে সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জাতিগত নিধন চালায় দেশটির সেনাবাহিনী। হত্যা নির্যাতনের মুখে 2017 সালের 25 আগস্ট কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা জনগোষ্ঠীর ঢল নামে। 2-3 মাসের মধ্যেই উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় 7.5 লাখের মতন রোহিঙ্গা। ওই বছরেই বাংলাদেশ মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের স্বদেশ ফেরত পাঠাতে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে। পরবর্তীতে কয়েক দফা উচ্চক নিলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। রোহিঙ্গাদের দাবি নাগরিকত্ব, জাতিগত পরিচয়, ভূমি অধিকার ও গণহত্যার বিচারের নিশ্চয়তা না পেয়ে তারা মিয়ানমারে ফিরলে আবারও নির্যাতনের মুখে পড়বে। সংকট সমাধানে প্রত্যাবাসনের বিকল্প নেই উল্লেখ করে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার জানিয়েছেন প্রত্যাবাসন প্রক্রিয়াটি চলমান রয়েছে। সার্বিকভাবে কক্সবাজারের মানুষের উপরে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এদিকে কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, বিগত 6 বছরে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ, গোলাগুলিতে 200-এরও বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। সেই সাথে রোহিঙ্গারা মাদক ও মানব পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়েছে। থানায় মানব পাচারের মামলা হয়েছে 37টি, মাদক পাচারের মামলার সংখ্যা 2000-এরও বেশি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের 2 কংগ্রেসম্যান রোহিঙ্গাদের স্থায়ীভাবে গ্রহণ করার দাবি তুলেছেন। শরণার্থী বিশেষজ্ঞরা বলছেন তাদের স্থায়ী আবাসের সুযোগ দিলে বাংলাদেশের জন্য তা হবে বুমেরাং। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হবে ঝুঁকিপূর্ণ, তেমনই অর্থনীতিতে যুক্ত হবে নতুন বোঝা। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। 2017 সালের 25 আগস্ট রোহিঙ্গাদের জন্য উন্মুক্ত হয়েছিল বাংলাদেশের সীমান্ত। নাফ নদী পাড়ি দিয়ে দলে দলে কক্সবাজারে আশ্রয় নেয় হাজার হাজার শরণার্থী। শুরু থেকে সরকারের পাশাপাশি এদেশের সর্বস্তরের জনগণ রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়। ওই বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী মন্ত্রী সাইমন হ্যান্স রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার তাগিদ দেন। It's their responsibility to return security and stability to Rakhine State. এরপর বহু দেশ বিভিন্ন ফোরামে রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি তুলেছে, কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা সেসব দাবি কানে তোলেনি। সম্প্রতি মার্কিন কংগ্রেসম্যানদের একটি দল পরিদর্শন করেন রোহিঙ্গা শিবির। অতঃপর এডকেস ও রিচাং মার্মিক যৌথভাবে সুপারিশ করেন বাংলাদেশে তাদের স্থায়ী বসবাসের সুবিধা দিতে। বিশেষজ্ঞরা বলছেন কংগ্রেসম্যানদের এমন দাবি যেমন অনর্থক, তেমনি দেশের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশে রোহিঙ্গাদের আত্মীকৃত করা বা অ্যাবসর্ব করে নেওয়া, এটা কখনোই বাস্তবসম্মত না এবং বাংলাদেশ তা বলে দিয়েছে এবং প্রত্যাখ্যান করেছে। ব্যর্থহীন ভাষায় একজন বাংলাদেশি হিসেবে আমি বলতে চাই যে এই প্রশ্ন একেবারেই আউটল্যান্ডিশ, এই প্রশ্ন একেবারেই গ্রহণযোগ্য না। কক্সবাজার আর ভাসানচর আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 10 লাখের মতো।
সারা দেশে ছড়িয়ে পড়ছে আরো অনেক অনাকাঙ্ক্ষিত এসব শরণার্থীর দায় বহনের মতো সক্ষমতা বাংলাদেশের একেবারেই নেই। বাংলাদেশ যে আয়তন আছে বাংলাদেশের চেয়ে অনেক বেশি গুণ আয়তনের দেশ, অনেক ধনী বা উন্নত দেশ রয়েছে, তারা অবশ্যই পারে রোহিঙ্গাদেরকে নিয়ে যেতে, বাংলাদেশে এতে কোনো আপত্তি নেই। রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতি বছর জন্ম নিচ্ছে 30-50 হাজার নতুন শিশু। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সন্ত্রাস আর মাদকের ভয়াবহ আগ্রাসন ছড়াচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। এই সমস্যা সৃষ্টি হয়েছে মিয়ানমার কর্তৃক এবং সেখানেই তার সমাধান, এবং সেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে এই জনগোষ্ঠীকে সেখানে প্রত্যাবাসিত করতে হবে। সংকট নিরসনে বিশ্বের বৃহৎ রাষ্ট্রগুলিকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে রসুনের দামও, সবজির দরও লাগাম ছাড়া। পেঁপে ছাড়া প্রায় সব সবজি 80-100 টাকায় ঠেকেছে। মশলার বাজারও গরম, ভরা মৌসুমেও কমছে না ইলিশের দর। মামুন হাজারের প্রতিবেদন। অস্থির বাজার, প্রায় সব পণ্যের দামই বাড়তি। গত এক সপ্তাহে শুধু এলাচের দাম কেজিতে বেড়েছে 600 টাকা, বেড়েছে জিরার দর। এক সপ্তাহের ব্যবধানে বিশেষ করে এলাচির দামটা বাড়ছে। এলাচি ছিল 1400-1500, এখন এলাচি 1800-2000 টাকা। যে এলাচি ছিল 2200-2300 টাকা, ও এলাচি এখন 2800-3000 টাকা। জিরার দামটা তো বাড়ছে অতিরিক্ত, জিরা আমরা এখন বিক্রি করতেছি 1150 টাকা। পেঁয়াজের বাজার অস্থিতিশীল, দেশি পেঁয়াজের দাম বেড়েই চলেছে, যদিও হাইব্রিড ও ভারতীয় পেঁয়াজের দর কিছুটা কম। গত সপ্তাহে ছিল 80 টাকা কেজি, আদা আগের বাড়তি দরে বিক্রি হলেও রসুনের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। আদার দাম বাড়ে নাই, কমে নাই, কিন্তু রসুনের দাম গত সপ্তাহ থেকে কেজিতে 10-20 টাকা বাড়ছে। বাজারে সবচেয়ে সস্তা সবজি পেঁপের কেজি 40 টাকা। গ্রীষ্মকালীন বাকি সব সবজি 80-100 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 160, গাজর 180 ও সিম বিক্রি হচ্ছে 200 টাকায়। চায়না গাজর বর্তমানে 200 টাকা কেজি, আগে ছিল 120 টাকা কেজি, আর পেঁপে বেশি 40 টাকা কেজি, আর টমেটোর দাম কমে গেছে, আমি ধরেন 120-130 টাকা কেজি বিক্রি করি। দেশি মুরগি আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে, তবে ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। ব্রয়লারে 10 টাকা ডিফারেন্স, গত সপ্তাহে 60 টাকা করে বেচছি, এই সপ্তাহে 70 টাকা। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দর, অন্য মাছের বাজারও বেশ চড়া। গতকালকে বেচছি 1 কেজি 1100-1200 টাকা, আজকে 100 টাকা বেশি হয়। ডিমের দাম কমার কোনো লক্ষণ নেই, বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। মাংসের বাজারে খাসি 1100 আর গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নরসিংদীর শিবপুরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে মারা গেছেন 7 জন, আহত 4 জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোররাত 3টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের গাশির দিয়ায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার থেকে সিলেটগামী মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের 5 যাত্রী। গুরুতর আহত 6 জনকে নরসিংদী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও 2 জন। মাইক্রোবাসটির উচ্চ গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আন্তর্জাতিক নির্বাচনে হস্তক্ষেপের মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ার ফুলটন কাউন্ট্রি কারাগারে আত্মসমর্পণ করার পর তাকে গ্রেফতার করা হলেও 20 মিনিট পর মুক্তি পান ট্রাম্প। এ নিয়ে এবছরে 2 বার গ্রেফতার হলেন তিনি। এর আগে গত এপ্রিলে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। এবার নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ট্রাম্প ও তার সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি এবং অন্য অভিযুক্তরা আত্মসমর্পণ করেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কারাগারে তার মুখের ছবি নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে মিনিট 20 পর $2,00,000 জামানত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। ট্রাম্প সহ 19 জনের বিরুদ্ধে 41টি অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে আখ্যা দিয়েছে আদালত। আর এরই সাথে শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 6 বছরেও মিয়ানমারে ফিরতে পারেনি রোহিঙ্গারা, স্থায়ী আবাসের সুযোগ দেশের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ, সবজির দর লাগাম ছাড়া, মশলার বাজারও গরম। এবং নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ট্রাম্প গ্রেফতার, $2,00,000 জামানত দিয়ে 20 মিনিট পর মুক্তি।
দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।